হ্যালো বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে থাকি। কিন্তু এই অ্যাপ্লিকেশনটির ভেতরে একটি গোপন অপশান রয়েছে, অর্থাৎ হিডেন ফিচার্স রয়েছে, যেটা হলো যে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের সাথে চ্যাট করেন, সেই চ্যাটটাকে কীভাবে হাইড করবেন, অর্থাৎ সেই চ্যাটটাকে কীভাবে লুকিয়ে রাখবেন, যাতে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করেও সেই চ্যাটটি দেখতে না পায়। তো এটা কীভাবে করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেচ প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। হোয়াটসঅ্যাপে কোনো ফ্রেন্ডের সাথে করা চ্যাট যদি আপনারা হাইড করে রাখতে চান, অর্থাৎ লুকিয়ে রাখতে চান, তো কীভাবে সেটা করবেন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর আপনি যদি এখনও না আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন, তাহলে দেখুন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন প্রথমে কী করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অ্যাট ফার্স্ট আপনাদের কী করতে হবে, হোয়াটসঅ্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করে নিতে হবে। তো চলুন এখানে আমরা হোয়াটসঅ্যাপ বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক চ্যাট লিস্ট রয়েছে, অর্থাৎ এই সকল ফ্রেন্ডের সাথে আমি চ্যাট করে থাকি। জাস্ট দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে জাস্ট আমরা কোনো কিছু কিছু ফ্রেন্ডস এখানে চ্যাট করে থাকি। কিন্তু আমি চাইছি যে কেউ যদি আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে গ্রুপটি রয়েছে এই গ্রুপে যাতে না দেখতে পায়, অর্থাৎ এই গ্রুপে যে আমি চ্যাট করি বা এই গ্রুপে যে আমার চ্যাট রয়েছে সেটা কেউ যেন না জানতে পারে, অর্থাৎ এখান থেকে আমি হাইড করে রাখতে চাই, অর্থাৎ লুকিয়ে রাখতে চাই। তো সেটা কীভাবে করব, জাস্ট এখানে শুধু একটা না, দুটো তিনটে অনেকগুলো কিন্তু আপনার এই যে চ্যাট লিস্ট রয়েছে এগুলো কিন্তু আপনারা হাইড করে রাখতে পারবেন। তো সেটা কীভাবে সম্ভব জাস্ট আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন এখানে অনেকগুলো চ্যাট লিস্ট রয়েছে, এর মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে চ্যাট লিস্টটা আছে, চলুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ যে চ্যাট লিস্ট এটাকে আমি হাইড করছি। হাইড করার জন্য জাস্ট কী করতে হবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে চ্যাট লিস্ট রয়েছে এই অপশানটিতে জাস্ট আপনারা এটা ক্লিক করে ধরে রাখবেন, অর্থাৎ হোল্ড করে ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন স্পর্শ করে। তো চলুন জাস্ট আমরা হোল্ড করে কিছুক্ষণ ধরে রাখি। ধরে রাখার পরে দেখতে পাচ্ছেন যে এরকম ধরনের আইকন এসে গেছে ডিসপ্লের মধ্যে, যেখানে আমি আপনাদের দেখাবো যে এই যে অপশানটি রয়েছে অর্কাইভ, ঠিক আছে, অর্কাইভ এই অপশানটিতে জাস্ট আপনারা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দিলে পরে এটা এই লিস্ট থেকে হাইড হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে হাইড হয়। দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়ান চ্যাট অর্কাইভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যাট লিস্টে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে চ্যাট লিস্ট ছিল সেটা কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেই। তো শুধু ওটা না, আরও অন্যান্য চ্যাট লিস্টগুলো আপনারা এখান থেকে হাইড করে রাখতে পারেন। বুঝতে পারছেন কীভাবে এটা করতে হবে। তো চলুন এবার আমরা ওই লিস্টটাকে কীভাবে আনহাইড করব। আনহাইড করার জন্য সর্বপ্রথমে আমাদের একেবারে চ্যাট লিস্টের নিচে যেতে হবে। চলুন আমরা স্ক্রল ডাউন করে এখন চ্যাট লিস্টের একেবারে নিচে চলে যাই। নিচে এসে গেছি, এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানটি কিন্তু নতুন এসে গেছে, এটা আগে ছিল না। এই যে দেখতে পাচ্ছেন আর্কাইভ চ্যাটস ওয়ান, এখানে যদি আপনি দুটো করতেন, টু থ্রি, তিনটে করলে থ্রি, এরকম ধরনের অপশান এসে গেত। তো চলুন আমরা যেহেতু একটি হাইড করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে আর্কাইভ চ্যাটস ওয়ান অপশান রয়েছে। এবার আনহাইড করার জন্য এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে জাস্ট একটি ক্লিক দিতে হবে। তো চলুন জাস্ট আমরা এখন ক্লিক দিয়ে দিই। ক্লিক দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে গ্রুপটি ছিল যেটা আমরা হাইড করেছিলাম চ্যাটটাকে, এবার আনহাইড করার জন্য জাস্ট সেম প্রসেস এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে জাস্ট হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখলে জাস্ট রাইট মার্ক নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর একেবারে এই দেখতে পাচ্ছেন এখানে অর্কাইভ অপশানটি ওপেন হয়ে যাবে এখানে, ঠিক আছে। এই অপশানটিতে ক্লিক করে দিলেই আবার পুনরায় সেই চ্যাট লিস্টে কিন্তু চলে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো চলুন কীভাবে যায় আমরা দেখে নিই। এই অপশানটিতে জাস্ট আমরা এখন ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড অন চ্যাট ফর মোর অপশান, এখানে কিন্তু কোনো অপশান হোল্ড করা নেই দেখাচ্ছে। তো চলুন একেবারে আমরা ফার্স্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে গ্রুপটি রয়েছে এর কিন্তু চ্যাট আবার এখান থেকে আমরা দেখতে পাবো। তো এটা আবার এখানে চলে এসেছে, আমরা হাইড করেছিলাম বলে এখানে কিন্তু দেখাচ্ছিল না, আনহাইড করার পরে আবার কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আপনাদের যদি কোনো ফ্রেন্ডের সাথে জরুরি কোনো কথাবার্তা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে, আবার সেটা সেই চ্যাটটি যদি আপনি
কাউকে দেখাতে না চান, অর্থাৎ যদি হাইড করে রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি ফলো করবেন। আশা করি অবশ্যই পারবেন আপনি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও না আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখেন, তাহলে দেখুন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশান আইকনে অবশ্যই ক্লিক করবেন।